হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। শীত আগত প্রায়, শীতের হরেক রকম সবজি নিয়ে একটা রেসিপি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। রেসিপিটা হলো পালং শাকের ঘণ্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি এই সবজিগুলো আজকে ব্যবহার করছি। এবার এই সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। সবজিগুলো আমি একইভাবে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে জলে ধুয়ে রেখেছি। একটা গাজর আমি এইভাবে কেটে নিয়েছি, একটা বড় আলু এইভাবে কেটে নিয়েছি, বেগুনটা আমি এইভাবে স্লাইস করে নিয়েছি, দুটো মূলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর 300 গ্রাম কুমড়ো এইভাবে কেটে নিয়েছি। একইভাবে কেটে নেওয়ার ফলে হবে কি, সবজিগুলো সেদ্ধ করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ছোটো সাইজের এই টমেটোটা আমি যখন রান্না করব তখন স্লাইস করে দেব, আর চারটে কাঁচা লঙ্কা দেব। দু আটি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি, তারপর জল দিয়ে খুব ভালো করে ওয়াশ করে রেখেছি। গ্যাসটা জ্বালিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। 14-15টা বড়ি নিয়েছি। এই বড়িগুলো এখন ভেজে নিচ্ছি। বড়িগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 30 সেকেন্ড মতো আমি এই ফোড়নটা রেডি করে নিচ্ছি। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। মূলোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দু তিন মিনিট নাড়াচাড়া করার পরে গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। ভালো করে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমার হাই আছে। 2 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি লো করে দিয়েছি। এবার পালং শাকের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করছি। ঢাকাটা খুলে দিলাম। এবার লবণ দিচ্ছি স্বাদ মতো।
ঢাকা দিয়ে রান্না করার ফলে পালং শাকের ভিতরে যে প্রচুর পরিমাণে জল আছে সেটা বেরিয়ে গেছে। চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দু চামচ চিনি দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, এতে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এবার এই ভাজা বড়িগুলো আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এই বড়িগুলো আমি ভেঙে নিয়েছি, আমি এতে দিয়ে দিলাম। এইভাবে মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি লো রেখেছি। এইভাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। কিছু ধনে পাতা দিয়ে দিলাম, পালং শাকের সুস্বাদু ঘন্ট রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার আপনারা ট্রাই করুন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল। আগামী দিনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।